হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো WBMCC-তে কাউন্সেলিং সম্পর্কে নোটিশটি দেবার পর যে কোন দিন থেকে শুরু হচ্ছে না হচ্ছে, তারপরে তোমাদের একটি কোয়েরি আসছে খুব বেশি পরিমাণে, সেটা হচ্ছে যে ডকুমেন্টস কী কী লাগবে যে প্রি কাউন্সেলিং ভেরিফিকেশানটি হবে রেজিস্ট্রেশনের পরেই 28 তারিখ অবধি, আই থিঙ্ক 25, 26, 27, 28 এই 4 দিন। সেই যে প্রি কাউন্সেলিং ভেরিফিকেশানটা যেটা রেজিস্ট্রেশনের পর হবে এবং যার পরে শিট ম্যাট্রিক্স দেবে এবং তারও পরে চয়েস ফিলিং করতে পারবে তোমরা, এবং তার মাঝে অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক তোমরা পাবে আফটার দ্যাট ভেরিফিকেশান। সো ওই র্যাঙ্ক পাওয়ার আগে যে ভেরিফিকেশানটা অবধি, ওয়েস্ট বেঙ্গলের লিস্ট বের হওয়ার আগে অবধি যে ভেরিফিকেশানটা অবধি, সেই ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথম কথা দেখো, এই ভেরিফিকেশানটা কেন হয়, ভেরিফাই করার জন্য যে তুমি জেনুইন স্টুডেন্ট কিনা, তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হওয়া স্টুডেন্ট কিনা, তুমি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা কিনা, তুমি জেনুইনলি র্যাঙ্ক ওইটা করেছো কিনা যেটা তুমি ফিল করেছো রেজিস্ট্রেশনের সময়, এই সব জিনিসগুলোই। তো সেইখানে যে ডকুমেন্টসগুলো আগে লেগেছিলো, মানে আগে বছরগুলিতে ভর্তির সময় লেগেছিলো বলে উল্লেখ আছে গত বছরের কাউন্সেলিং নোটিশে, সেই সমস্ত ডকুমেন্টসই লাগবে তোমার এই ভেরিফিকেশানেও এই বছরে, শুধুমাত্র কোনটা বাদ দিয়ে, অ্যালটমেন্ট লেটার। অ্যালটমেন্ট লেটার বলতে কি, যে কোন কলেজে আমার অ্যালট হয়েছিল অ্যাডমিশানের সময় সেই অ্যালটমেন্ট লেটারটি তুমি দিতে পারবে, কারণ অ্যালটমেন্ট লেটার তখনই দিতে পারবে যখন চয়েস ফিলিং, চয়েস লকিং হওয়ার পর কোনো কলেজ তোমায় কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে কোনো কলেজে তোমার অ্যালট হলো। তো এইটা যেহেতু কাউন্সেলিংয়ের আগে প্রি কাউন্সেলিং ভেরিফিকেশান হচ্ছে তোমার, তুমি সঠিক ক্যান্ডিডেট কিনা সেইটা মাত্র জানার জন্য, তুমি 10+2 অর্থাৎ HS এক্সামিনেশানে ঠিকঠাক মার্কসের পার্সেন্টেজ পেয়েছো কিনা, এলিজিবিলিটি তোমার ম্যাচ করেছে কিনা সেটা দেখার জন্য, সেই সব কারণের জন্য বাকি সব ডকুমেন্টস লাগবে, শুধুমাত্র ওই অ্যালটমেন্ট কোন কলেজে হয়েছে সেই ডকুমেন্টস তোমার কাছে থাকা সম্ভব নয়, তাই সেইটি তোমার কাছ থেকে কখনোই চাইবে না। তাই এই আই পয়েন্টে এটা, এই নোটিশটা কীভাবে পেলাম তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, স্ক্রিনে আমি পরপর দেখিয়েছি। যাই হোক, ফর স্টেট কোটা যে জিনিসটা দেওয়া আছে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার জেনারেটেড ফ্রম এত ওয়েবসাইট বাই অ্যালটেড ক্যান্ডিডেট, এই অ্যালটমেন্ট লেটারটি তোমার কাছে থাকবে না, তাই সেইটি নিয়ে যেতে হবে না। আর কোনটি নিয়ে যাবে না তুমি, আর হচ্ছে বন্ড। বন্ড যেটা, সেটা এখানে উল্লেখও নেই। যাই হোক, বন্ড যেটা, সেই বন্ডটা তুমি কী করে নিয়ে যাবে, বন্ডের ওপরে কী হয়, কলেজের নামটা লেখা থাকে যে আমার এই কলেজে অ্যালট হয়েছে, তোমার তো অ্যালটই হয়নি কোনো কলেজ তখনও, তাহলে তুমি সেই বন্ডটা কখনোই নিয়ে যেতে পারো না। তাই সেই বন্ড যেটা, সেই বন্ড তোমাকে নিয়ে যেতে হবে না। তাছাড়া এখানে যা যা ডকুমেন্টসের কথা উল্লেখ আছে সেইগুলি সবই নিয়ে যেতে হবে যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল। আর এর বাইরে তুমি 2 কপি ফটোগ্রাফ, নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে পারো। আর তাছাড়াও এর বাইরে আমি তোমাকে বলবো, তোমার আধার কার্ডের অরিজিনাল এবং আধার কার্ডের জেরক্স, বা যদি আধার কার্ডে কোনো ভুল ত্রুটি থাকে তোমার নাম বা অ্যাড্রেসে, তাহলে যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডটি তুমি নিয়ে যাবে। এগুলো আমি এক্সট্রা বললাম। আর কী কী এর মধ্যে থেকে এক্সট্রা, দেখো এর মধ্যে থেকে এক্সট্রা আর তেমন কিছু নেই। যে তুমি রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ তোমার যেটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই রেজিস্ট্রেশনের পরে তোমার যে একটা ফর্ম বেরোবে, ফর্ম বলো বা একটা রিসিপ্ট বেরোবে যে তুমি হ্যাঁ রেজিস্ট্রেশন করেছো, এবার এই ভেরিফিকেশানের জন্য তোমার এই কলেজটি এই টাইমে তোমাকে যেতে হবে, এই রকম লেখা থাকবে। তো সেই জিনিসটা অবশ্যই প্রিন্ট করবে, এবং তার সাথে যে ফিস পেমেন্ট করেছো, কত ফিস নেবে এখন অবধি বলেনি, 2000 নিক বা 1500 নিক রেজিস্ট্রেশনের সময়, সেই ফিজের রিসিপ্টটাও কিন্তু প্রিন্ট আউট করতে ভুলবে না, সেইটিও নিয়ে যাবে সাথে করে। এইগুলো গেল মেন মেন ডকুমেন্টস যেগুলো লাগবে। এবার এর বাইরেও তুমি কী নিয়ে যেতে পারো, তোমার মন খুঁত খুঁত করছে, তাহলে তুমি কী নিয়ে যাবে, তাহলে তুমি নিয়ে যাবে তোমার হায়ার সেকেন্ডারি পাস করেছো যখন, সেই হায়ার সেকেন্ডারি পাস করার পর সেই স্কুল থেকে যখন তুমি বেরিয়ে আসো, তোমায় যখন মার্কশিট আর সার্টিফিকেট ধরিয়ে দেয়, তারপর তার সাথে সাথে কিন্তু তোমাকে দিয়েছিল স্কুল লিভিং সার্টিফিকেট বা TC, সেই TC-টি তুমি ট্রান্সফার সার্টিফিকেট, সেই ট্রান্সফার সার্টিফিকেটটি তুমি কিন্তু সাথে করে নিয়ে যেতে পারো, তবে সেটা ম্যান্ডেটরি বলে কোথাও লেখা থাকে না, কিন্তু তুমি নিয়ে যেতেই পারো। এবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কলেজে ভর্তি হয়ে আছে, কোনো কলেজে, মেডিকেল কলেজে নয় কিন্তু অন্যান্য কলেজে, এবার তাদের কি মাইগ্রেশন তোলা উচিত হবে এখন,
আমি বলবো যে আমার কথাই বলে তোমার যদি খুব সেফ র্যাঙ্কে থাকো তাহলে ঠিক আছে তুলে নাও, কিন্তু যদি ওই 30,000-এর আশেপাশে ঝুলছে, এদিকে তুমি ওই কলেজটিও ছেড়ে দিয়ে এখানে অ্যালটমেন্ট হওয়ার আগেই তুমি মাইগ্রেশান তুলে নিলে, সেটি আমি কখনোই সাজেস্ট করব না। সেই ক্ষেত্রে তুমি বরং তোমার নিজের স্কুলে আর একবার যাও, সেখানে বলো আরেকটি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দিতে। তবে আবারও বলছি, এটা কিন্তু কোথাও কোনো ডকুমেন্টসে লেখা থাকে না যে এই ট্রান্সফার সার্টিফিকেটটি প্রি কাউন্সিলিং ভেরিফিকেশানের সময় লাগে বলে। আচ্ছা, এইখানে দেখো যে পয়েন্টে এখানে লেখা আছে 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশান অফ মার্কস, এখানে কিন্তু 10+2 মার্কশিটের সাথে সাথে 10+2 সার্টিফিকেট যেটা সেটিও নিয়ে যাবে, সেটিও চাই কলেজে যখন ভেরিফিকেশান হয় তখন। আর মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা তো দিয়েই দিয়েছে, আর বন্ড তো লাগবে না যেটা তোমাদের বলেছি। আর এই প্রি কাউন্সেলিং ভেরিফিকেশান নিয়ে আর কি ডাউট থাকতে পারে সেই ডাউটগুলো তোমরা কমেন্ট সেকশানে লেখো। আর একটা তোমরা জিজ্ঞাসা করেছো, বিশেষ করে যাদের কলকাতার কাছাকাছি বাড়ি নয় বা একটু একটু রিমোট এরিয়াতে বাড়ি, তারা জিজ্ঞাসা করেছো যে আমাদের এই যে প্রি কাউন্সেলিং ভেরিফিকেশানটা হবে সেটা কোন কলেজে দেবে, সেটা তো আমরা এখন জানি না, তাও মোটামুটিভাবে কোনো কি রুল আছে যে কীভাবে দেবে? দেখো, এটা র্যাঙ্কের ওপর ভিত্তি করে কখনোই কোনো কিছু নেই যে ভালো র্যাঙ্ক হলে তাকে ভালো কলেজটাতে আমরা ভেরিফিকেশানের জন্য দেব বা টপ কলেজটাতে দেব, এইরকম কোনো ব্যাপার নেই। প্রাইমারিলি যেটা আমি লক্ষ্য করেছিলাম আমাদের কাউন্সিলিংয়ের সময়, যারা নর্থ বেঙ্গলের দিকের স্টুডেন্ট বা ওই নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোর স্টুডেন্ট, তারা তো ওই রেজিস্ট্রেশন করার সময় ডিস্ট্রিক্ট এই সমস্ত অ্যাড্রেস উল্লেখ করতে হয়, তো তাদেরকে প্রাইমারিলি ফোকাস করেছিল নর্থ বেঙ্গলের দিকে দিতে। কিন্তু এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা কোথাও এরম এরা উল্লেখ করে দেয় না যে আমরা তাকে ওখানেই দেব। হতে পারে যে দার্জিলিংয়ের ছেলেটিকে কলকাতার কোনো কলেজেও পাঠাতে পারে বা কলকাতার কোনো স্টুডেন্টকে ওখানে পাঠাতে পারে, কিন্তু সেটা খুব কম চান্স আছে। জেনারেলি তোমাদের কাছাকাছি কলেজে দেবার চেষ্টা করবে। এই বন্ড ফরম্যাটটা নিয়ে ডিটেলসে ভিডিও একটি করে দেব কালকে বা পরশুর মধ্যে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তীকালের ভিডিওর নোটিফিকেশানগুলো একদম টাইম মতো তোমাদের কাছে পৌঁছে যায়।